ফুটবল দুনিয়া গোট খুবই পরিচিত একটি বিশ্লেষণ যা তৈরি হয়েছে গ্রেট অফ অল টাইমের আট অক্ষর দিয়ে। সর্বকালের সেরা ফুটবলারকে বোঝাতে ব্যবহার করা হয় এটি। বলাই বাহুল্য, মেসিকে ফুটবল তারকার সমর্থক ও বিশ্লেষকদের অনেকে এই নামে সম্বোধন করে থাকেন। তবে নতুন খবর এলো, আগামী মৌসুম থেকে পিএসজির এই ফরওয়ার্ডকে দেখা যাবে গোট লেখা জার্সি গায়ে খেলতে। কারণটা অবশ্য ভিন্ন। গোট নামে নতুন প্রজন্মের একটি অনলাইন লাইফ স্টাইল প্ল্যাটফর্ম রয়েছে বিশ্বব্যাপী, তাদের বাজার 3 কোটি লোকের। এই প্ল্যাটফর্মের সাথে চুক্তি করেছে ফরাসি ক্লাব পিএসজি। নির্দিষ্ট করে না বলা হলেও চুক্তিটি হয়েছে একাধিক বছরের জন্য। চুক্তি অনুযায়ী আগামী 2022-23 মৌসুম থেকে পার্সিয়ানদের জার্সির হাতায় লেখা থাকবে গোট। কেবল ব্যাসের জার্সিতে নয়, অনুশীলন ও গা গরমের জার্সিতেও লেখা থাকবে শব্দটি। অর্থাৎ মেসি সহ পিএসজির স্কোয়াডের সবাই গোট লেখা জার্সি পরবেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। তারা 15 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে হাতে গোট লেখা জার্সির মডেল হিসেবে মেসির পাশাপাশি দেখা গেছে নেইমার, মার্কো ভারাত্তি, জর্জিনিয়ো ভাইনালদাম ও আশরাফ হাকিমিকে। তবে কিলিয়ান এমবাপ্পের না থাকাটা এসেছে চমক হিসেবে। বিশ্বকাপ জয়ী এই ফরাসি স্ট্রাইকার আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন বেশ জোরালো।